কেন আসলে এই রোগটি এখন বেশি দেখা যাচ্ছে একটু ব্যাপারটা তাও না আগে ওই যে বললাম আগে যে এই রোগের চিকিৎসা আছে এটা যে আসলে একটা রোগ এই সম্পর্কেই ধারণা ছিল না মানুষের আর এখন তো আসলে মিডিয়াতে আমরাও কথা বলি লোকজনও জানে সমস্যা হলে যে সব রোগেরই চিকিৎসা আছে এটারও নিশ্চয়ই কোনো সমাধান আছে রোগীরা খুঁজে খুঁজে ডাক্তারের কাছে আসে ম্যাম আপনি বলছিলেন কনস্টিপেশন এবং এই বাধাগ্রস্ত মল থেকে মধ্যে দুটো আর ভিন্ন ভিন্ন জিনিস এবিটার মধ্যে তফাত রয়েছে সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন কষ্টকাঠিন্য যেটা সেটা হচ্ছে যে পায়খানাটা আসলে শক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে উপর থেকে নিচে নেমে আসতে দুই তিন দিন সময় লেগে যায় এবং এইসব রোগীরা এসে তথ্য দেয় এরকম যে আমার দুই তিন দিন পর পর পায়খানা হয় খুব শক্ত পায়খানা হয় বের হয় না সহজে এই জাতীয় তথ্য দিবে আর বাধাগ্ৰস্ত মল ত্যাগের যে রোগীরা ওনারা তথ্য দেয় এরকম যে পায়খানা চাপ আসে না হয়তো বা আসে কিন্তু মলাশ হয়ে এসে পায়খানাটা জমে থাকে ওইটা বের হয় না সারাক্ষণ ফিলিং অফ ফুলনেস মানে মনে হবে যে কিছু একটা আছে পায়খানা করলে আমি হয়তো আরাম পেতাম কিন্তু রুগী পায়খানা হচ্ছে না বা টয়লেটে যে বসেছে সামান্য একটু হয়তো বের হলো বাকিটুকু আটকে থাকলো বের হলো না তবে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে একশো জনের মধ্যে পঞ্চাশ জনের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য এবং বাধাগ্রস্ত মলত্যাগ একই সাথে থাকতে পারে বাধাগ্রস্ত মলত্যাগের সাথে কি অন্যান্য কোন রোগের সম্পর্ক রয়েছে কেন অনেক সময় ম্যাম যাদের ডায়াবেটিস রয়েছে যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে এই সমস্যার কারণে কি তাদের মলত্যাগ বাধাগ্রস্ত হচ্ছে এই ব্যাপারটা ওরকমও ওয়েল এস্টাবলিশড কোনো কিছু না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কারণও জানি না তবে ডায়াবেটিস বা কিডনির রোগ দীর্ঘমেয়াদী এগুলোর সাথে যে খুব বেশি সম্পর্ক আছে তা না বরং কোষ্ঠকাঠিন্যের সাথে কিডনি রোগের একটা সম্পর্ক থাকতে পারে বাধাগ্রস্ত মলত্যাগ যে রুগীগুলো থাকে সেই রুগীগুলো আসলে পরে দেখা যাচ্ছে অ্যানাল ফিশার নিয়ে আসে আমাদের কাছে হিমোরয়স বা পাইলসের সমস্যা নিয়ে আসে আমাদের কাছে যদিও আমাদের সবারই ধারণা যে পায়খানার রাস্তার রোগ মানেই পাইলস অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না যদিও তখন আমরা দেখা যাচ্ছে রুগীকে যখন তথ্য জানার জন্য জিজ্ঞাসা করি যে আপনার পায়খানা কি ঠিক মতো হয় পায়খানাটা কি আসলে শক্ত না বের হইতে কষ্ট তখন দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা তথ্য পাই অনেক ক্ষেত্রে রুগী বলতেও পারে না রুগীর নোটিসও মানে বুঝতেও পারে না যে এটা আসলে তার বাধাগ্রস্ত মলত্যাগ কিন্তু এখন দেখা যাচ্ছে যে রুগীরা তো এখন মিডিয়া দেখে খোঁজ খবর নেয় এখন ওনারা সরাসরি এসেও আমাদের অনেক সময় বলে যে আপা আমার বাধাগ্রস্ত মলত্যাগ